চা বাগানের মানুষ কংগ্রেসকে আলবিদা জানিয়েছেন দীর্ঘ ষাট বছর কংগ্রেস চা বাগানের মানুষকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে চা বাগানের মানুষ প্রতি আস্থা রেখে শিলচরের বিজেপি দলের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈকে রেকর্ড ভোট জয়ী করতে সংকল্পবদ্ধ হচ্ছেন রবিবার অন্য বন্ধ চা বাগানের নাচঘরে ভারতীয় চা মজদুর সংঘের বরাক ভ্যালি জোনের আয়োজিত সভায় বিজেপি দলের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈধকে পাশে বসে এমনটাই মন্তব্য করেন ভারতীয় চা মজদুর সংঘের রাজ্যিক সভাপতি অশোক উরাং সভাপতি উরাং বলেন কংগ্রেস আমলে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট কিছুই ছিল না তিনি কংগ্রেস দলকে কটাক্ষ করে বলেন নির্বাচন এলে মদ আর টাকা বিলাত কিন্তু উন্নয়নের চিন্তা করতোই না ভারতের প্রধানমন্ত্রী মোদীজি চা বাগান বাগানের সার্বিক উন্নতির প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিজেপি দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য সংকল্পবদ্ধ পরিমল তার বক্তব্যের শুরুতেই সকলের আশীর্বাদ চেয়ে নেন তিনি কংগ্রেস দলকে তীব্র আক্রমণ করে বলেন কংগ্রেস দল এতকাল চা বাগানে সুতা কম্বলের রাজনীতি করে গেছে বিজেপি দল ক্ষমতায় চা বাগানের মানুষের স্বাভাবিক জীবনের জীবনযাত্রার উন্নতির প্রয়াস চালিয়ে যাচ্ছে তিনি বলেন মোদীজির শাসনকালে চা বাগানের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে আপনারা বিজেপি প্রার্থী হিসাবে আমাকে আশীর্বাদ করুন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপির চা মোর্চার রাজ্যিক সভাপতি দুলেল নায়েক মঞ্চে উপবিষ্ট ছিলেন বিসিএমএস এর রাজ্যিক সাধারণ সম্পাদক কাঞ্চন সিংহ চা মোর্চার সদস্য সুনন্দা কুর্মী প্রাক্তন জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি এসসি মোর্চার রাজ্যিক সহসভাপতি অমলেন্দু দাস মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী ওই দিন তিরিশ জন শ্রমিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন অরুণাবন্দ চা বাগান থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র